আমন্ত্রণ জানাচ্ছে বাংলা চ্যানেল সংবাদে। সঙ্গে আছি আমি মাহমুদা সুলতানা। শুরুতে মেগা হোমস রিয়েলিটি সংবাদ শিরোনাম। ট্রাম্পের থেকে এগিয়ে হ্যারিস, বলছে টিভি সমীক্ষা। এবার হারলে আর নির্বাচন করবেন না ট্রাম্প। বাংলাদেশের নতুন প্রেক্ষাপট বিশ্বসভায় তুলে ধরার বড় সুযোগ। লেবাননে ইসরায়েলের দফায় দফায় বিমান হামলা, নিহত 50। এবং রোনালদোর দ্রুততম শতক বলে রেকর্ড ছুঁলেন হল্যান্ড। শুনছিলেন মেগা হোমস রিয়েলিটি সংবাদ শিরোনাম। এবারে যুক্তরাষ্ট্র সংবাদ। আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন। এ নিয়ে ইতিমধ্যে সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্রেটিক প্রার্থী কামালা হ্যারিসের একদফা টিভি বিতর্ক হয়ে গেছে। বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়াবার পর কামালা হ্যারিস এখন বিভিন্ন রাজ্যে ভরপুর প্রচার চালাচ্ছেন। ট্রাম্পও পুরোদমে নির্বাচনী ক্যাম্পেইন করছেন। এই পরিস্থিতিতে 13-17 সেপ্টেম্বর 1000 জন ভোটদাতার সঙ্গে কথা বলে টিভির সমীক্ষায় বিশাল পার্থক্য দেখা দিয়েছে জুলাই ও সেপ্টেম্বরের পরিস্থিতির মধ্যে, যেখানে 48% মানুষ হ্যারিসকে প্রেসিডেন্ট হিসেবে চাইছেন, 40% মানুষ চাইছেন ট্রাম্পকে। গত জুলাইতে হ্যারিসকে চেয়েছিলেন 32% মানুষ এবং ট্রাম্পকে 38%। সিবিএস এর এক জনমত সমীক্ষাতে হ্যারিস ট্রাম্পের থেকে এগিয়ে আছেন। সেখানে হ্যারিস 52% ও ট্রাম্প 48% ভোট পাবেন বলে জানানো হয়েছে। সিবিএস এর দাবি, তাদের সমীক্ষায় ভুল হওয়ার সম্ভাবনা 2 পয়েন্ট, অর্থাৎ ট্রাম্প বা হ্যারিস 2% ভোট কম বেশি পেতে পারেন। আগামী 5 নভেম্বর হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনে হেরে গেলে 2028 সালের নির্বাচনে আবার অংশ নেওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি সিনক্লেয়ার মিডিয়া গ্রুপের প্রচারিত এক সাক্ষাৎকারে ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়, আসন্ন নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী কামালা হ্যারিসের কাছে হেরে গেলে তিনি আরও একবার ভোটে প্রতিদ্বন্দ্বিতার পূর্বাভাস দিতে পারেন কিনা। জবাবে সাবেক এই প্রেসিডেন্ট বলেন, এবার হারলে তিনি আর নির্বাচন করবেন না, বলেন এটাই তার শেষবার হবে। ট্রাম্প অবশ্য আগামী 5 নভেম্বরের নির্বাচনে সফল হওয়ার আশা প্রকাশ করে বলেন তিনি সফল হবেন। যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী কোনো প্রেসিডেন্ট 2 মেয়াদের বেশি দায়িত্বে থাকতে পারেন না, এবং এই কারণে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প জিতলে 2028 সালে তিনি নির্বাচনে অংশ নেবেন বলে আশা করা যায় না। 78 বছর বয়সী ট্রাম্প টানা 3টি জাতীয় নির্বাচনে রিপাবলিকান প্রার্থী হয়েছেন। 2016 সালের নির্বাচনে তিনি হিলারি ক্লিনটনকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন। তবে 2020 সালে ট্রাম্প ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেনের কাছে হেরে যান। মিশিগানের গভর্নর গ্রেচেন হুইটমার বলেছেন, দেশের নারীদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করা জরুরি। ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিস এই সেবা নিশ্চিত করতে পারবেন বলে মনে করেন তিনি। এদিকে সেনেটর জন ফেটারম্যান বলেছেন, বোকার মতো বক্তব্য দিয়ে মানুষকে অসন্তুষ্ট করার জন্য বিশেষ পরিচিতি আছে রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জেডি ভ্যান্সের। মিশিগানের গভর্নর গ্রেচেন হুইটমার বলেন, গর্ভপাত অধিকার সম্পর্কে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য হাস্যকর। গর্ভপাত অধিকার বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, দেশের নারীদের কী ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয় ট্রাম্প তা জানেন না বলে মনে করেন তিনি, এবং কামলা হ্যারিস বোঝেন নারীদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করা জরুরি। হ্যারিস নারীদের প্রয়োজনীয়তা বুঝলেও ট্রাম্প তা বুঝতে চায় না বলে মনে করেন তিনি। মিশিগানের মুসলমান ও ইহুদি কমিউনিটি যন্ত্রণার মধ্যে আছে উল্লেখ করে তিনি জানান, মিশিগানের আইন অনুসারে তাদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করতে চান তিনি। রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জেডি ভ্যান্স বলেছেন, গত 1 মাসে ডোনাল্ড ট্রাম্পকে 2 বার হত্যার চেষ্টা করা হয়েছে, কিন্তু কামালা হ্যারিসকে না। ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কে মালিকের সঙ্গে বেড়াতে গিয়ে হারিয়ে যায় 2.5 বছরের পোষ্য বিড়াল রিয়ন ভিউ। আর সেই বিড়াল 2 মাস পরে 900 মাইলের বেশি পথ পাড়ি দিয়ে বাড়ি ফিরেছে। তবে কিভাবে এত পথ পাড়ি দিয়ে বিড়ালটি বাড়ি ফিরল, এ নিয়ে একটি প্রাণী কল্যাণ সংস্থা জানিয়েছে, বিড়ালটির শরীরে লাগানো মাইক্রোচিপের সাহায্যে এটি সম্ভব হয়েছে। ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, ক্যালিফোর্নিয়ার বাসিন্দা সুশান আংভিয়নের তার স্বামী বেনি আংভিয়নও গত জুনে সেই পার্কে বেড়াতে যান। 4 জন ভ্রমণের প্রথম দিন তারা সেখানকার ফিশিং ব্রিজ আরভি পার্কে ঘুরে বেড়ানোর সময় হঠাৎই কিছু দেখে চমকে গিয়ে পালিয়ে যায় বিড়াল রেওনভিউ। রেওনভিউকে হারানোর 1 মাস পরেই দম্পতি আরও একটি বিড়াল দত্তক নেন।
এরপর রেয়ন ভিউ হারানোর 61 দিন পর তারা একটি বার্তা পান। বার্তায় জানতে পারেন যে রেয়ন ভিউর পরিচয় শনাক্তকরণ নম্বর ক্যালিফোর্নিয়ার রোজভিলে খুঁজে পাওয়া গেছে। বিড়ালটি ওয়াইওমিং থেকে 1000-এর বেশি মাইলের পথ পাড়ি দিয়ে কিভাবে রোজভিল এবং ক্যালিফোর্নিয়ার সালিনাসে বাড়ির দিকে ফিরল তা জানা যায়নি। তবে এই দম্পতি জানান তারা নিশ্চিত নন কিভাবে রেয়ন ভিউ ক্যালিফোর্নিয়া এসেছে, তবে তারা তাকে আবার পেয়ে কৃতজ্ঞ। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরে এসে দেখবেন। বাংলাদেশের নতুন প্রেক্ষাপট বিশ্বসভায় তুলে ধরার বড় সুযোগ। লেবাননে ইসরায়েলের দফায় দফায় বিমান হামলা, নিহত 50। আবহমান বাংলার রান্নাঘরের সেই সুবাস, সেই স্বাদ, মায়ের মমতা মাখানো খাবারের সেই অনুভূতি 90-এর দশক থেকে প্রবাসীদের ঘরে ঘরে দেশীয় পণ্যের স্বাদ এনে দিয়েছে স্বনামধন্য হক অ্যান্ড সন্স এবং নিউ হক অ্যান্ড সন্স। রাঁধুনি, রুচি ও চাষি ব্র্যান্ডের আসল পণ্য মানেই নিউ হক অ্যান্ড সন্স। গুঁড়া মশলা থেকে শুরু করে আচার, চাল, সব গৃহস্থলী পণ্য, স্কয়ারের পণ্য সামগ্রী যুক্তরাষ্ট্রে আমরা একমাত্র পরিবেশক। আসল পণ্য কিনতে নিউ হক অ্যান্ড সন্সের কোডিং দেখে কিনুন। নিউ হক অ্যান্ড সন্স, প্রবাসী বাঙালির বন্ধু। মেগা হোমস রিয়েলটি, স্বপ্ন আপনার, দায়িত্ব আমাদের। পছন্দের বাড়িটির জন্য আসুন আমাদের কাছে। মেগা হোমস রিয়েলটি বাই, সেল, রেন্ট, ইনভেস্ট ও শর্ট সেল। আমরা ফোরক্লোজ থেকে আপনার বাড়ি রক্ষা করতে সহায়তা করি। মেগা হোমস রিয়েলটি, কমার্শিয়াল অ্যান্ড রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট ফার্ম। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মইনুল ইসলাম, 32 11 35th Avenue, এস্টোরিয়া, নিউ ইয়র্ক 11106, টেলিফোন 9175354131, ইমেল moinul4@gmail.com। এবার আমাদের অ্যানিভার্সারিতে তুমি কি গিফট দিবে? সারপ্রাইজ। বলো না কি গিফট দিবে। বলেছি না সারপ্রাইজ। চলার পথকে গতিময় করতে আমরা সিলেট মোটরস এর প্রতি আস্থা রেখেছি, আপনিও রাখতে পারেন ভাবনাহীন। সিলেট মোটরস, আমরা আছি আপনার সেবায়। আজ আসুন সিলেট মোটরস এ। সিলেট মোটরস, ইউজড কার ডিলার ইন জ্যামাইকা, নিউ ইয়র্ক। নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন? বিশ্বের যে কোনো প্রান্তে বসে নজর রাখুন বাড়ি, অফিস বা ব্যবসা প্রতিষ্ঠান, আপনার পরিবার, কর্মক্ষেত্র বা প্রতিষ্ঠানের টোটাল সিকিউরিটি সলিউশন নিশ্চিত করতে ডিজিটাল সিকিউরিটি সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং ইঙ্ক বিশ্বস্ত একটি নাম। ওয়েদার প্রুফ নাইট ভিশন, সিসি ক্যামেরা নেটওয়ার্কিং ইনস্টলেশন এবং সার্বিক সেবায় রয়েছে আমাদের দক্ষ টিম ও অভিজ্ঞতা। যোগাযোগ করুন এমডি জিয়াউর রহমান চৌধুরী, লিটু, 16709 হিলসাইড অ্যাভিনিউ, সেকেন্ড ফ্লোর, সুইট 2A, জ্যামাইকা, নিউ ইয়র্ক 11432, সেলফোন নাম্বার 9418223090, ইমেইল lituchoudhury2009@yahoo.com। আপনার নিশ্চিন্ত নিরাপত্তা আমাদের স্বস্তি। আবার স্বাগত বাংলা চ্যানেল সংবাদে। এখন বাংলাদেশ সংবাদ। একদিকে জাতিসংঘে বাংলাদেশের সদস্য প্রাপ্তির 50 বছর, অন্যদিকে ছাত্র জনতার অভ্যুত্থানের পরবর্তী নতুন প্রেক্ষাপট, এই দুই বাস্তবতায় এবারে জাতিসংঘ অধিবেশনকে বেশ তাৎপর্যপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে বাংলাদেশের জন্য। জাতিসংঘের প্রধান নীতি নির্ধারণী প্ল্যাটফর্ম সাধারণ পরিষদ, যেখানে সব সদস্য রাষ্ট্র প্রতিনিধিত্ব করে সমান মর্যাদা নিয়ে। 10 সেপ্টেম্বর নিউ ইয়র্কে শুরু হয়েছে 79তম সাধারণ অধিবেশন। বৈশ্বিক এ সম্মেলনে যোগ দিতে 23 সেপ্টেম্বর ভোরে ঢাকা থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। আর তিনি এমন এক পরিস্থিতিতে জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন যার মাত্র 1.5 মাস আগে ছাত্র জনতার অভ্যুত্থানের পর সরকার প্রধানের দায়িত্ব নিয়েছেন। একই সঙ্গে জাতিসংঘে বাংলাদেশের সদস্য প্রাপ্তির 50 বছর পূর্তির কারণেও বিশেষ তাৎপর্য বহন করছে এবারের সম্মেলন। এবারের জাতিসংঘ অধিবেশনে বক্তব্য রাখার পাশাপাশি প্রেসিডেন্ট জো বাইডেন সহ বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে ডক্টর ইউনুসের। বিশ্লেষকরা মনে করেন বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতি বিশ্বসভায় তুলে ধরার ক্ষেত্রে বড় সুযোগ এবারের জাতিসংঘ সম্মেলন।
সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ঢাকা ছাড়ার আগের দিন ডক্টর ইউনুসকে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক জানিয়েছিলেন পুলিশ ও নির্বাচন ব্যবস্থা সহ গুরুত্বপূর্ণ সংস্কারে সহায়তা দেবে সংস্থাটি। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের সংস্কার, জুলাই হত্যাকাণ্ডের তদন্ত, অর্থনৈতিক সহযোগিতা, রোহিঙ্গা ইস্যু সহ বিভিন্ন ক্ষেত্রে বৃহৎ পরিসরে আলোচনার সুযোগ করে দেবে এবারের জাতিসংঘ সম্মেলন। এছাড়া নিউ ইয়র্কে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক প্রতিবেশী দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে সহায়ক হতে পারে বলেও মত বিশ্লেষকদের। কানিজ ফাতেমা নিপা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। পানিশূন্য হয়ে পড়েছে রাজশাহী অঞ্চল, এতে হুমকিতে এই অঞ্চলের কৃষি এবং কৃষক। কতিপয় প্রভাবশালী রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় এখন নদীগুলো দখল হয়ে গেছে, দূষণ করা হচ্ছে নদীর পানি। আগামী দুই মাসের মধ্যে যদি নদী রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হয়, তবে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে পরিবেশবাদী সংগঠনগুলো। আজ আন্তর্জাতিক নদী দিবস উপলক্ষে রাজশাহী নগরের সাহেব বাজার জিরো পয়েন্টে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের ব্যানারে আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা ভারত সহ উজানের দেশগুলোর কাছে পানির ন্যায্য হিসাব দাবি করেন এবং নিজেদের স্বার্থে জাতিসংঘের পানি প্রবাহের নীতিতে বাংলাদেশ সরকারকে স্বাক্ষরের পরামর্শ দেন। আর উপস্থিত হয়েছি, আগামীতে যদি এই প্রকল্পগুলি বাস্তবায়ন না হয় রাজশাহীর অতীত ইতিহাস থেকে শিক্ষা দিতে হবে সরকারকে। রাজশাহীর মানুষ অত্যন্ত ভদ্র, যদি প্রকল্পগুলি বাস্তবায়ন না করেন, গঙ্গা চুক্তি না করেন, নদী খনন না করেন, দখল মুক্ত না করেন এবং নদীর দূষণ না বন্ধ করেন, তাহলে তার ভাঙা জবাব দেব। এখন দেখবেন নিউ হক অ্যান্ড সন্স আন্তর্জাতিক সংবাদ। রাজধানীর কলম্বোয় আয়োজিত এক অনুষ্ঠানে শপথ নিয়েছেন শ্রীলঙ্কার নবনির্বাচিত বামপন্থী প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়কে। রবিবার দ্বিতীয় ধাপের ভোট গণনা শেষে তিনি বাকিদের চেয়ে এগিয়ে থেকে প্রেসিডেন্ট নির্বাচিত হন। নির্বাচনের আগে দুর্নীতি বিরোধী আওয়াজ তুলে জনগণের কাছে আলোচিত নেতায় পরিণত হন অনুরা কুমার দিশানায়কে। শ্রীলঙ্কা প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনায় প্রথম ধাপে কোনো প্রার্থী 50% বেশি ভোট পাননি। এ কারণে এই প্রথমবারের মতো দেশটিতে দ্বিতীয় ধাপে করায় নির্বাচনের ভোট গণনা। প্রথম ধাপের ভোট গণনায় এগিয়েছিলেন বামজোট পিপলস লিবারেশন ফ্রন্টের নেতা অনুরা কুমার দিশানায়কে। বামপন্থী এই নেতা 42.31% ভোট পান। তালিকায় দ্বিতীয় ছিলেন সাজেদ প্রেমাদাসা। রনিল বিক্রম সিংহে পেয়েছেন 17% ভোট, এ তালিকায় তিনি তৃতীয়। গত শনিবার শ্রীলঙ্কার 22টি আসনের 13,400 ভোট কেন্দ্রে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট হয়। গণ অভ্যুত্থানে গোতাবায়া রাজাপাকসের সরকারের পতনের পরেই প্রথম প্রেসিডেন্ট নির্বাচন হল শ্রীলঙ্কায়। ভারতকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হতে সমর্থনের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। বর্তমানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী 5 সদস্য দেশ আমেরিকা, চীন, ফ্রান্স, রাশিয়া ও যুক্তরাজ্য। গত কয়েক বছর ধরে এর অংশ হওয়ার দাবি জানাচ্ছে ভারত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনিজের সঙ্গে কোয়াড লিডার্স সামিটে প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে এ সমর্থন জানান। বাইডেন বলেন, সংশোধিত জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর প্রতিফলিত করার জন্য দেশটির স্থায়ী সদস্যপদকে সমর্থন করে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট বাইডেন ভারতের নেতৃত্ব, বিশেষ করে G20 এবং গ্লোবাল সাউথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকার প্রশংসা করেন এবং সম্প্রতি মোদীর পোল্যান্ড ও ইউক্রেন সফরের কথা উল্লেখ করেন।
এছাড়া ভারতের বিরাট জনসংখ্যা, অর্থনীতি এবং আন্তর্জাতিক শান্তি রক্ষা ও কূটনীতিকে সক্রিয় ভূমিকার কথা তুলে ধরেন বাইডেন। লেবাননে ফের বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হিজবুল্লার সঙ্গে চলমান সংঘাতের ধারাবাহিকতায় 23 সেপ্টেম্বর সকালে লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলে বেশ কয়েক দফায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হামলায় অন্তত 50 জন নিহত ও 300 জনেরও বেশি আহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে হামলায় নিহত ও আহতদের মধ্যে শিশু, নারী ও প্যারামেডিক সদস্য রয়েছেন। গত কয়েকদিন ধরে ইসরায়েল ও হিজবুল্লাহ একে অপরের বিরুদ্ধে হামলা পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। এতে মধ্যপ্রাচ্য জুড়ে একটি পূর্ণমাত্রার যুদ্ধ ছড়িয়ে পড়ার উদ্বেগ বাড়ছে। প্রতিবেদন মতে ইসরায়েলি সেনাবাহিনী লেবাননে প্রায় 150টি বিমান হামলা চালিয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন লেবাননের বন্দর শহর বাইব্লোসের পূর্বে একটি জনবসতিহীন পাহাড়ে একটি রকেট আঘাত হানে। লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে পূর্ব ও দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় 50 জন নিহত ও 300 জন আহত হয়েছেন। এখন দেখবেন ফার্স্ট এড হোম কেয়ারের সৌজন্যে খেলার খবর। ইউরোপিয়ান কোনো ক্লাবের হয়ে সবচেয়ে কম ম্যাচে 100 গোল করার মাইলফলক ছোঁয়ার রেকর্ডটি এককভাবে ছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর দখলে। সে রেকর্ড ছাড়িয়ে যাওয়ার সুযোগ ছিল আর্লিং হল্যান্ডের। তবে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে গোল না পাওয়ার সুযোগ না হলেও তিনি ঠিকই ভাগ বসিয়েছেন পর্তুগিজ মহাতারকার রেকর্ডে। রোববার আর্সেনালের বিপক্ষে ম্যাচে ম্যানচেস্টার সিটির জার্সিতে নিজের 100তম গোলের দেখা পান নরওয়েজীয় এই ফরওয়ার্ড, যা ছুতে তাকে খেলতে হয়েছে 105টি ম্যাচ। সমান ম্যাচ খেলে রিয়াল মাদ্রিদের 2011 সালে 100তম গোলের দেখা পান রোনালদো। সেই রেকর্ড ভাঙার সুযোগ অবশ্য আগেই এসেছিল হল্যান্ডের। গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের বিপক্ষে জালের দেখা পাননি তিনি। ম্যাচটি গোলশূন্য ড্র করে ম্যানচেস্টার সিটি। সে ম্যাচে গোল পেলে নতুন রেকর্ড করে ফেলতেন হল্যান্ড। 2022 সালের মে মাসে সিটিতে যোগ দিয়ে অভিষেক মৌসুমেও গোলের অনেক রেকর্ড গড়েন এই স্ট্রাইকার। পরের মৌসুমে সংখ্যাটা কমলেও প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয়বারের মতো সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতে নেন তিনি। এবারও একই ছন্দে এগিয়ে টানা তৃতীয়বারের মতো গোল্ডেন শু জয়ের পথে ছুটেছেন হল্যান্ড। 5 ম্যাচে 10 গোল হলো তার, এক মৌসুমে যা দ্রুততম। এবারে অন্যরকম সংবাদ। এক জাতির খাবার থেকে জীবন্ত ইঁদুর বের হয়ে আসা স্ক্যান্ডিনেভিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটের জরুরি অবতরণ করতে হয়েছে। নরওয়ের অসলো থেকে স্পেনের মালাগা যাওয়ার পথে SAS-এর একটি ফ্লাইট ডেনমার্কের কোপেনহেগেনের দিকে যাচ্ছিল, কিন্তু ইঁদুর বিপত্তিতে পড়ে ডেনমার্কের কোপেনহেগেনে জরুরি অবতরণ করতে বাধ্য হয় বিমানটি। পরে যাত্রীদের ভিন্ন একটি ফ্লাইটে মালাগায় পৌঁছে দেওয়া হয়। ওই ফ্লাইটে উপস্থিত জার্ল বোরস্ট্যান্ট নামক একজন যাত্রী বলেন তার পাশে বসে এক নারী যাত্রীর খাবারের বক্সে খোলার সময় সেটির ভেতর থেকে ওই ইঁদুর বেরিয়ে আসে। সাধারণত বিমানের ফ্লাইটে ইঁদুরের উপস্থিতির বিষয়ে কঠোর বিধিনিষেধ থাকে, কারণ বৈদ্যুতিক তার চিবিয়ে কেটে ফেলতে পারে ইঁদুর। SAS এয়ারলাইন্সের মুখপাত্র ওয়েস্টিন স্মিথ জানিয়েছেন ইঁদুরটি বিমানে নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে বলে জরুরি অবতরণের এই সিদ্ধান্ত নেওয়া হয়। ঘটনাটি খুব ঠান্ডা মাথায় সামলানো হয়েছিল এবং তেমন কোনো অস্থিরতা সৃষ্টি হয়নি, তবে ফ্লাইটটি ডাইভার্ট করায় গন্তব্যে পৌঁছাতে কয়েক ঘন্টা বেশি সময় লেগেছে। এই ছিল বাংলা চ্যানেল সংবাদে। শেষ করার আগে মেগা হোম সিরিয়ালটির সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ট্রাম্পের থেকে এগিয়ে হ্যারিস, বলছে টিভি সমীক্ষা। এবার হারলে আর নির্বাচন করবেন না ট্রাম্প। বাংলাদেশের নতুন প্রেক্ষাপট বিশ্বসভায় তুলে ধরার বড় সুযোগ। লেবাননে ইসরায়েলের দফায় দফায় বিমান হামলা, নিহত 50। এবং রোনালদোর দ্রুততম শতগোলের রেকর্ড ছুঁলেন হল্যান্ড। দেখছিলেন বাংলা চ্যানেল সংবাদ। সবাই ভালো থাকুন, বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।